এই মুহূর্তে উচিত মোরালেস 10% পুনরুদ্ধার দেয়া। আজকে দেশে প্রয়োজন প্রবাসীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় করা। এখন সময় চলে আসছে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সলিউশন দেয়া। যারা কষ্ট করছে তাদের যদি 3 মাস পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হয় তাহলে তারা দেশের জন্য কি উপকার করবে। বেশ কিছু প্রবাসী আছে, সংখ্যাটা কম না, তাদের কারো জন্ম তারিখ ভুল আছে, কারো নামের মানার ভুল আছে, এজন্য তারা পাসপোর্ট পাচ্ছে না, বিদেশে আটকা পড়ে গেছে। এই অর্থনৈতিক সংকটে আমি মনে করি দেশকে বাঁচানোর একটাই উপায় আছে, রেমিটেন্স রেমিটেন্স রেমিটেন্স। আর কোন সেক্টরে আমরা এত দ্রুত ডলার পাবো না যেটা আমরা রেমিটেন্স থেকে পাওয়া সম্ভব। মানুষ বিদেশে যাচ্ছে বৈধ উপায়ে যাচ্ছে, কিন্তু বিপুল টাকা তারা হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে পাঠাচ্ছে। বৈধ উপায়ে দেশে গিয়ে অবৈধ উপায়ে যেন তারা টাকা না পাঠায় এটার জন্য আইনগত পদক্ষেপ নিতে হবে, আবার প্রণোদনা দিতে হবে। আবার অনেক লোক অবৈধভাবে বিদেশে যাচ্ছে, তারা বৈধভাবে টাকা পাঠাতে চাচ্ছে কিন্তু তাদের বৈধতা না থাকার কারণে তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে পারছে না। এটার সংশোধন হওয়া প্রয়োজন, যেন অবৈধভাবে যারা বিদেশে আছে তারাও বৈধভাবে টাকা পাঠাতে পারে। পৃথিবীর সব দেশে এটা চালু আছে, শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে এখানে প্রবলেম হচ্ছে। এবং মানি লন্ডারিংকে নিরুৎসাহিত করার জন্য যে সোর্সে মানি লন্ডারিং হয়, হুন্ডি আসে এবং যে সোর্সে টাকাটা ডিসবার্স হয়, সেই ডিসবার্স চ্যানেলগুলোতে অবশ্যই আতঙ্কের সৃষ্টি করতে হবে। ডলারের ফ্ল্যাকচুয়েট রেট যেমন বৈধ পথকে আতঙ্কিত করেছে, ডলারের অবৈধ পথকেও আতঙ্কিত করতে হবে। 2.5% পুনরুদ্ধার সরকার দিয়েছে, এরপরেই রেমিটেন্স বেড়েছিল। এই মুহূর্তে উচিত মোরাললেস 10% পুনরুদ্ধার দেয়া। তার পুরোটা ক্যাশে দিতে হবে এমনটা না, আপনি পেনশনে একটা পার্সেন্টেজ দিয়ে দেন, আপনি তাকে কোটা দিয়ে দেন, তাকে আপনি প্রিভিলেজ কার্ড দিয়ে দেন এবং তাকে আপনি তার সন্তানদের জন্য কোটা সিস্টেম করেন। আজকে দেশে প্রয়োজন প্রবাসীদের জন্য একটি বিশ্ববিদ্যালয় করা, যেখানে প্রবাসীদের ছেলেমেয়েরা পড়বে, কোটার ভিত্তিতে পড়বে, এবং এন্টার এডুকেশন সিস্টেমটাকেই কাস্টমাইজ করতে হবে, যেন আমাদের প্রবাসীদেরকে আমরা দীক্ষিত করতে পারি, শিক্ষিত করতে পারি। দুঃখজনক হলেও সত্য, এই বিপুল পরিমাণ কন্ট্রিবিউশনের পরেও সরকারের ডেভেলপমেন্ট মডেলে মাইগ্রেশন একটা প্রাইম কনসার্ন না। আমাদের এই সরকার মাইগ্রেশন ফ্রেন্ডলি এটা বলার কোনো সুযোগ নাই, কারণ বরাদ্দ খুব সামান্য দেওয়া হয়, মন্ত্রণালয়ের জনসম্পদ খুব কম এবং এই মন্ত্রণালয়ের কাজটি ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি, ল মিনিস্ট্রি বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে আবদ্ধ আছে। এখন সময় চলে আসছে প্রবাসীদের জন্য ওয়ান স্টপ সলিউশন দেয়া। তার পাসপোর্ট থেকে শুরু করে, বিদেশে যাওয়া থেকে শুরু করে, বিদেশ থেকে ফেরত আসা, এই সব কিছু যেন ওয়ান সিঙ্গেল ডেস্ক থেকে হয়, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এবং অনেকগুলো অ্যাম্বাসিতে খুব দুঃখজনক হলো সত্য, 3 মাস লেগেছে পাসপোর্ট দিতে। যারা রেমিটেন্স পাঠাচ্ছে, যারা কষ্ট করছে, তাদের যদি 3 মাস পাসপোর্টের জন্য অপেক্ষা করতে হয় তাহলে তারা দেশের জন্য কি উপকার করবে। ফেয়ার প্রাইস টিকিট প্রয়োজন তাদের, প্রায় দেখা যায় টিকিটের দাম এত বাড়িয়ে দেওয়া হয় যে তারা কোনো অবস্থাতেই টিকিট কাটতে পারে না। ঢাকা থেকে ইউএসএর টিকিটের থেকে ঢাকা থেকে দুবাইয়ের টিকিট অনেক সময় বেড়ে যায়। সরকারের উচিত বলে দেয়া বাংলাদেশে যতগুলো ক্যারিয়ার লাইন চালানো হবে প্রত্যেকের সার্টেন পার্সেন্টেজ অফ টিকিট অবশ্যই ফেয়ার প্রাইসে আমাদের প্রবাসী ওয়ার্কারদের জন্য রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্স, অনেক প্রবাসী বাংলাদেশে এসেছে, তারা ড্রাইভিং লাইসেন্স চাচ্ছে, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে তারা বিদেশে গেলে অনেক গুণ টাকা বেতন পাবে, এই লাইসেন্সটি তারা পাচ্ছে না। নর্মাল ড্রাইভাররাও পাচ্ছে না, প্রবাসী ড্রাইভাররাও পাচ্ছে না। নার্সিং কলেজ বাড়ানো প্রয়োজন, কেয়ার ওয়ার্কার বাড়ানো প্রয়োজন, কারণ বিদেশের প্রচুর চাহিদা আছে। উপজেলাতে একটা চিঠি পেয়েছিলাম আমরা যে প্রত্যেক উপজেলা থেকে 500 জন করে বিদেশে পাঠানো হবে, এটার কোনো বাস্তবায়ন হচ্ছে না। উপজেলা পর্যায়ে কোটা ভিত্তিকে মানুষকে বিদেশে পাঠানো উচিত, তাহলে মাইগ্রেশন সুবিধা ডিসেন্ট্রালাইজ হবে, দেশের দায়িত্ব বিমোচন হবে এবং এই অর্থনৈতিক সংকটে খুব দ্রুত তারা টাকা পাঠাবে। এবং যে আইনটি আছে অভিবাসন আইন 2013 সালের, এখানে অনেকগুলো অ্যামেন্ডমেন্ট নিয়ে আমরা অনেকবার আলোচনা করেছি, দ্রুত আইনটি অবশ্যই অ্যামেন্ডমেন্ট করা প্রয়োজন। আরেকটি হচ্ছে বেশ কিছু প্রবাসী আছে, সংখ্যাটা কম না, তাদের কারো জন্ম তারিখ ভুল আছে, কারো নামের মানার ভুল আছে, এজন্য তারা পাসপোর্ট পাচ্ছে না, বিদেশে আটকা পড়ে গেছে। এদেরকে যদি সহানুভূতির সাথে দেখা হয় এরাও দ্রুত রেমিটেন্স পাঠাবে। দুবাইতে জুয়েলারি জগতে বিশ্বস্ত নাম NRI জুয়েলারি, সাশ্রয়ী মূল্যে খাঁটি সোনা কিনতে চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায়।